দিনাজপুরে হঠাৎ বৃষ্টিতে বাড়ছে শীতের প্রকোপ। জেলায় 2.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। দর্শকে নিয়ে আরও বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিপুল সরকার সানি। সানি, রাকিব, আপনি জানেন যে হিমালয়ের খুব কাছাকাছি জেলার এই জেলার অবস্থান, ফলে এই জেলায় কিন্তু শীতের তীব্রতা একটু বেশি থাকে অন্যান্য জেলার থেকে, এবং গত কয়েকদিন ধরে শীতের যে তীব্রতা সেটি বাড়ছিল, হঠাৎ করে গতকালকে দিনাজপুরে বৃষ্টিপাত হয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেটি জানিয়েছে যে দিনাজপুরে গতকাল থেকে আজকে ভোর পর্যন্ত 4.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং এই বৃষ্টিপাতের ফলে দিনাজপুরের যে তাপমাত্রা সেই তাপমাত্রা কমে যাবে, এটি আবহাওয়া অফিসের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা যেটা দেখছিলাম যে তাদের যে তালিকা, সেই তালিকা অনুযায়ী যে তাপমাত্রা কিন্তু দিনাজপুরে অনেকটাই কমছে। গত পরশু দিনও দিনাজপুরের তাপমাত্রা ছিল 18.3 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকাল হয়েছিল 17.0 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিন্তু কমে যাচ্ছে, এবং এই যে তাপমাত্রা কমে যাচ্ছে এর কারণে কিন্তু দিনাজপুরের যেসব ছিন্নমূল খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের কিন্তু দুর্ভোগটা অনেকটা চরমে উঠেছে, এবং তারা বলছেন যে ঠিকভাবে তারা কাজে যেতে পারছেন না। এবং এই যে যারা খেটে খাওয়া মানুষ তারা বলছেন যে এই শীতের সময় তাদের আয় উপার্জনে বেশ কিছু ব্যাঘাত ঘটে। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন যে এই যে তাপমাত্রা কমার যে ধারাবাহিকতা সেটি অব্যাহত থাকবে, এবং শৈত্যপ্রবাহ যদিও এখন পর্যন্ত পূর্বাভাস দেওয়া হয়নি, আর এই যে ছিন্নমূল মানুষের যে শীত লাঘবের যে বিষয় সেই বিষয়ে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে তাদের প্রয়োজনীয় কম্বল বিতরণের যে কার্যক্রম সেটি তারা শুরু করেছেন, এবং কি পরিমাণে কম্বল বিতরণ করতে হবে সেই চাহিদাও কিন্তু প্রধানমন্ত্রী দপ্তরে পাঠিয়েছেন। রাকিব, ধন্যবাদ সানি। দর্শক, দিনাজপুর থেকে শীতকালীন আবহাওয়ার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিপুল সরকার। সানি, নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে।